অপরাধীর সাম্রাজ্যত আরক্ষীর গুলি, নকল সোণ জাল নোট ড্রাগসর ঘাটি চলিছে আরক্ষীর ব্যাপক অভিযান। আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর কার্যকালত লক্ষিমপুরত প্রথমটো এনকাউন্টারের ঘটনা। 24 ঘণ্টাত রাজ্য সংঘটিত হয়েছে তিনিটাক এনকাউন্টার। আনন্দ মিশ্র লক্ষিমপুরের নবনিযুক্ত আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রই যোগদান করার পাছতে একশন মোডত চলাই গেছে অভিযান। বুকু কপিছে অপরাধীর, বুকু কপিছে জালনোট সরবরাহকারীর, বুকু কপিছে নকল সোণ সরবরাহকারীর। লক্ষিমপুরের নাওবৈশা আর লক্ষিমপুরের বিশেষ বঙালমরা অঞ্চলত দীর্ঘদিনে এখন কোলা সাম্রাজ্য। এই কোলা সাম্রাজ্যের বহু কুখ্যাত মাফিয়া ইতিমধ্যেই লক্ষিমপুর আরক্ষীর জালত পড়েছে, আনন্দ মিশ্র জালত পড়েছে। আর তারপর এয়া প্রথমবারের বাবে লক্ষিমপুরত গরজে উঠিছে আনন্দ মিশ্রর পিস্তল। যেগী আনন্দ মিশ্রই নগাঁওত কার্যনির্বাহ করে থাকার সময় আমি দেখবলে পাইছিল অপরাধ নিয়ন্ত্রণ করার ক্ষেত্র কেনেদরে ওলাই আহিছিল আনন্দ মিশ্র বাহিনী। ড্রাগসর ঘাটি উৎখাত করার ক্ষেত্রে আনন্দ মিশ্রই যি ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল, অপরাধী সকলক বুকু কপাই তুলিছিল আনন্দ মিশ্রর সেই অভিযানে, আনন্দ মিশ্র বাহিনীর মারাথন অভিযানে নগাঁওত বহু পরিমাণে হ্রাস করেছিল অপরাধের সেই সাম্রাজ্যখন। কিন্তু এই এনকাউন্টারের প্রসঙ্গ কেন্দ্র করেই এটা সময়ত আনন্দ মিশ্রই নগাঁও এড়িবলগিয়া হয়েছে। জুনমণি রাভার মৃত্যুয়ে উন্মোচিত করা সেই অপরাধের দলিল পোহরলে অহার লগে পুনর্বার লক্ষিমপুরের এসপি হিসাবে নিযুক্তি দিয়া হল আনন্দ মিশ্রক। আর সেইগী স্মার্ট আরক্ষী অধীক্ষকর নেতৃত্ব অভিযান চলিছে লক্ষিমপুরত জাল নোটর বিরুদ্ধে, অভিযান চলিছে নকল সোণর বিরুদ্ধে, লগতে অভিযান চলিছে ড্রাগসর ঘাটির বিরুদ্ধেও। আর এইগী এসপির কার্যকালত লক্ষিমপুর সংঘটিত হল প্রথমটো এনকাউন্টারের ঘটনা। এটা কুখ্যাত ড্রাগস মাফিয়া আরক্ষীর গুলিত গুলিবিদ্ধ হল লক্ষিমপুর মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন হবলগিয়া হল আনারুল ইসলাম নামৰ এটা কুখ্যাত ড্রাগস মাফিয়া। আরক্ষীর অভিযানের লক্ষ্য আছিল এইজন আনারুলুরে ককায়েক সাদ্দাম হুসেন। এইজন সাদ্দাম হুসেন নকল সোণ জাল নোটর বেহার সঙ্গে জড়িত। এইজন সাদ্দাম হুসেনের ঘরতে জাল নোট প্রস্তুত করার তথ্য লাভ করে আনারুলক লগত লৈ আরক্ষী গৈছিল অভিযান চলাবলৈ লক্ষিমপুরের বঙালমরার 2 নম্বর ইসলামপুরলৈ। আর তারপিছতেই আরক্ষীয়ে গুলিচালনা করবলে বাধ্য হল আনারুল ইসলামক। কিন্তু সাদ্দাম হুসেন এতিয়াও পলাতক। আর এইজন আনারুল আর সাদ্দাম হুসেন দুই ককায় ভায়েকর বহুখিনি অকথিত কাহিনী, বহু তথ্য আরক্ষীয়ে লাভ করবলৈ সক্ষম হয়েছে। এই অপরাধের দলিল আপনার এই মুহূর্তত কও। অপরাধত জড়িত আছিল নকল সোণ জাল নোট আর ড্রাগসর বেহার সঙ্গে দুই ভাতৃ। আর এই তথ্য লাভ করার পিছতেই আরক্ষী কঠোর হয়েছে। আর ইয়ার পূর্বে আমি দেখিছিল আজিপুর 2-3 দিন পূর্বে লক্ষিমপুরত কুখ্যাত জাল নোট সরবরাহকারী নকল সোণ প্রস্তুতকারীক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। লক্ষিমপুরের এসপি আনন্দ মিশ্রের নেতৃত্বত চলা অভিযানত গ্রেপ্তার করা হয়েছে বহুকেটা কুখ্যাত মাফিয়াক। আর লক্ষিমপুরত যোগদান করিয়ে আনন্দ মিশ্রই অপরাধীক সকিয়া দিছিল নিজের সমাধির ব্যবস্থা নিজেই করক, অন্যথা আত্মসমর্পণ করক। আর তারপর আমি দেখিছিল কেনেদরে থানায় থানায় হারি পাতিছিল অপরাধী আত্মসমর্পণ করবলে। কিন্তু অতি উদ্বেগজনক কথা যে একশন মোডত এসপি আনন্দ মিশ্র যদিও লক্ষিমপুরত অভিযান চলাই আছে আর এসপির এই একশন মোডত ভীতিগ্রস্ত হয়ে একাংশ অপরাধীয় কিন্তু পলাই আছে গুয়াহাটিলৈ। গুয়াহাটির এতিয়া ভাড়াটিয়া হিসাবে বাহর পাতি, গুয়াহাটির এতিয়া জাল নোট প্রস্তুত করেছে, গুয়াহাটির পরা ট্রানজিট পয়েন্ট হিসাবে গুয়াহাটিক ব্যবহার করে বহিরাজ্যলৈ নকল সোণর সরবরাহ করে আছে, নকল সোণ গুয়াহাটির পরা বিক্রি করে আছে। শেহতীয়া অভিযানত মহানগর আরক্ষীর শেহতীয়া অভিযানত এনে বহু অপরাধী জালত পড়েছে আর গোটেই কেটা অপরাধীর ঘর কিন্তু লক্ষিমপুরত। শেহতীয়াকৈ বিগত এসপ্তাহত গুৱাহাটী মহানগরীর পৰা 20 লক্ষাধিক জাল নোট জব্দ করা হয়েছে, কেইবাটাও জাল নোট বনোৱা মেশিন জব্দ করা হয়েছে। আমার দক্ষিণগাঁও তাৰমানে কিছু লোকে আপনার অবৈধ আপনার ফেক কারেন্সি আর গোল্ডের একটা বিজনেস তাৰমানে ইয়ার চলাই আসে বলে আর একে এটা চলাই আসে। তারপর আমি সেই ইনফরমেশন মতে আমি ইয়াতে আজি রেড করল। রেড করি মাত্র আমি আপনার ফারুক আহমেদ আর রশিদুল হক নামর দুজন আমার লক্ষিমপুরের আপনার বিপুরিয়ার
লোক দুজনক আমি কৰায়ত্ত কৰিছোঁ, লগতে তেওঁলোকৰ পৰা আমি কিছু বস্তু উদ্ধাৰ কৰিছোঁ। এফালে লখিমপুৰত অভিযান চলি আছে জালনোটৰ বিৰুদ্ধে আৰু তাৰ সমান্তৰালকৈ গুৱাহাটীতো এতিয়া আৰক্ষীৰ মূৰৰ কামোৰণি সৃষ্টি কৰিছে এই অপৰাধী চক্ৰটোৱে, যি বৃহৎ নেটৱৰ্ক এতিয়া গুৱাহাটীৰ পৰা আৰম্ভ কৰিছে। এফালে লখিমপুৰত চেগা চোৰাকৈ অব্যাহত আছে চোৰাং সৰবৰাহ, আনফালে গুৱাহাটীৰ পৰা চলি আছে এতিয়া এই বেহা, আৰু যাৰ বাবে গুৱাহাটী মহানগৰীতো শেহতীয়াকৈ আমি দেখিবলৈ পাইছোঁ বহু তৎপৰ হৈছে আৰক্ষী। তাৰ মাজতে গুৱাহাটী মহানগৰীতো সংঘটিত হৈছে কেইবাটাও এনকাউণ্টাৰৰ দৰে ঘটনা। যোৱা 1 আগষ্টৰ পৰা আজি পৰ্যন্ত গুৱাহাটী মহানগৰীত 4টাকৈ এনকাউণ্টাৰৰ ঘটনা সংঘটিত হৈছে, 4টাকৈ চিলনি চোৰ, 4টাকৈ মোবাইল চোৰ গুলিবিদ্ধ হৈছে আৰক্ষীৰ গুলীত। আৰু যদি আমি চাওঁ যোৱা 24 ঘণ্টাৰ ভিতৰত 3টাকৈ এনকাউণ্টাৰৰ ঘটনা, ইতিমধ্যে মই উল্লেখ কৰিছোঁ লখিমপুৰৰ এনকাউণ্টাৰৰ কথা। দ্বিতীয়টো এনকাউণ্টাৰৰ কথা যদি কওঁ, চিৰাং জিলাত সংঘটিত হৈছে এই এনকাউণ্টাৰ। এটা দুৰ্ধৰ্ষ চোৰাং চিকাৰীৰ দেহ থকা সৰকা কৰিলে আৰক্ষীৰ গুলীৰে। নয়েশ্বৰ বসুমতাৰী নামৰ এটা কুখ্যাত চোৰাং চিকাৰী, আৰু এই চোৰাং চিকাৰীটোৱে 2টাকৈ গঁড় হত্যা কৰিছিল, 30-40টাকৈ হাতী নিধন কৰিছিল এই চোৰাং চিকাৰীটোৱে। দীৰ্ঘদিন ধৰি আৰক্ষীৰ মূৰৰ কামোৰণি সৃষ্টি কৰা এই চোৰাং চিকাৰীসহ 2 সতীৰ্থক শেহতীয়াকৈ গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, আৰু এই 3 গভাই চোৰক লগত লৈ আৰক্ষীয়ে নিশা অভিযান চলাবলৈ গৈছিল চিৰাঙত। আৰু তেনে সময়তে আৰক্ষীৰ দলক আক্ৰমণৰ চেষ্টা চলাইছিল, আৰু এই চেষ্টা চলাৰ পিছতে আৰক্ষীয়ে প্ৰত্যুত্তৰ দিয়ে আত্মৰক্ষাৰ বাবে গুলিয়াবলৈ বাধ্য হ'ল। আৰক্ষীৰ গুলীত থকা সৰকা হ'ল নয়েশ্বৰ বসুমতাৰী নামৰ চোৰাং চিকাৰীটোৰ। আৰু এই চোৰাং চিকাৰীৰ এনকাউণ্টাৰৰ পিছতে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ টুইট, পৃথিৱী বিখ্যাত অসম গৌৰৱ এশিঙীয়া গড়ক উদ্দেশ্যি জি পি সিঙে টুইট দিছে। টুইটটোত জি পি সিঙে লিখিছে, তোমালোক সুৰক্ষিত থাকা, তোমালোকৰ কাষত আছোঁ অসম পুলিচ। আৰু এক প্ৰকাৰ গণক আশ্বাস দি জি পি সিঙে চোৰাং চিকাৰীক সকীয়া দিছে এনকাউণ্টাৰৰ জৰিয়তে, যে কোনো অপৰাধী, কোনো চোৰাং চিকাৰীয়ে আৰক্ষীৰ পৰা সাৰি যাব নোৱাৰিব। আৰু 24 ঘণ্টাত সংঘটিত হোৱা 3টো এনকাউণ্টাৰ সংঘটিত হৈছে ধুবুৰীত। ধুবুৰীৰ ফুটকিবাৰীৰ হাসাৰ গাঁৱত গুলীচালনাৰ ঘটনাত জড়িত মূল অভিযুক্ত ৰফিকুল ইছলামক আৰক্ষীয়ে জালত পেলাইছে। এই গুলীচালনাৰ ঘটনাৰ মূল অভিযুক্ত ৰফিকুল ইছলামক লগত লৈ আৰক্ষী অভিযান চলাৰ সময়তে আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা চলাইছিল, আৰক্ষীক আক্ৰমণৰ চেষ্টা চলাইছিল, আৰু তাৰ পিছতে আৰক্ষী আত্মৰক্ষাৰ বাবে গুলীচালনা কৰিবলৈ বাধ্য হয়। নন্দন নাথ নামৰ এজন যুৱকক ধুবুৰীৰ ফুটকিবাৰীৰ হাসাৰ গাঁৱত আক্ৰমণ চলাইছিল আৰু গুলীচালনা কৰি পলায়ন কৰিছিল দুৰ্বৃত্তৰ দলটোৱে। আৰু এনেদৰে অপৰাধীক নাকি লগাবলৈ এতিয়া গৰজি উঠিছে অসম আৰক্ষীৰ বন্দুক, অসম আৰক্ষীৰ পিষ্টল। মুঠৰ ওপৰত কোনো অপৰাধীয়ে সাৰি নাযাব। অসম আৰক্ষীয়ে ইতিমধ্যেই অপৰাধ নিয়ন্ত্ৰণৰ বাবে জিৰ' টলাৰেঞ্চ নীতি গ্ৰহণ কৰিছে, কিন্তু তাৰ মাজতো যদি চোৱা হয় উদ্বেগজনকভাৱে কিন্তু অসমত অপৰাধ বৃদ্ধি পাইছে। চিলনি চোৰ, সমান্তৰালকৈ চাইবাৰ অপৰাধ, সমান্তৰালকৈ জেহাদীৰ কাৰ্যকলাপকে ধৰি বহু অপৰাধ সংঘটিত হৈ আছে ৰাজ্যৰ চুকে কোণে, আৰু এই অপৰাধ সমূলাংশে নাইকিয়া কৰিবৰ বাবে আৰক্ষী কিন্তু যথেষ্ট কঠোৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। জি পি সিঙে এই মুহূৰ্তত জনাইছোঁ আপোনাক, 30 দিনৰ ভিতৰত নকলখন জালনোটৰ বেহা উৎখাত কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল, আৰু ঠিক তেনেদৰে এতিয়া অভিযান চলি আছে, আৰু সেই অভিযানৰ মাজতে নকলখন আৰু জালনোট সৰবৰাহকাৰীৰ বিৰুদ্ধেও গৰজি উঠিছে লখিমপুৰ আৰক্ষীৰ বন্দুক।